Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আজকে। সেটা হচ্ছে একটা পোলাও রেসিপি। আমি আজকে একটা ইয়োলো লেমন পোলাও রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমার পোলাওটা রান্না করতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমার লাগবে, আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আমি আধা কেজি পরিমাণে পোলাও রান্না করব সেজন্য। আর এখানে আমি একটা এরকম একটা ইয়োলো লেমনের যে উপরের শেলটা আমি সেটা নিয়ে ফেলেছি। আমি এখানে কিছু আদা মিহি কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে হালাল ফ্লেভার্ড বয়লন। এটা আমি দুইটা প্যাকেট ইউজ করব, যেহেতু আমি হাফ কেজি রান্না করছি। এটা আপনারা যেই কোনো হালাল শপে পেয়ে যাবেন যারা দেশের বাইরে আছেন। আর যারা বাংলাদেশে আছেন তারা স্বপ্ন অথবা এই ধরনের বড় সুপার স্টোরগুলোতে পেয়ে যাবেন খুব ইজিলি। তো আর লাগবে আমার সেটা হচ্ছে আমি হলুদের গুঁড়ো ইউজ করব আর লবণ। এবার চলেন আমরা রান্নায় চলে যাই। আমি একটা ফ্রাই প্যানে হাঁড়ি নিয়ে ফেলেছি। এখানে এখন আমি কিছু সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। এবং আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার হাতে বানানো ঘি। এটা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি কারো প্রয়োজন হয় দেখে নেবেন। আর আপনাদের কারো যদি ঘিয়ে কোনো প্রবলেম হয় বা ঘি খেতে প্রবলেম, তারা ঘিটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা একটু গরম হয়ে আসুক। আমি আমার কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে তারপর আমি পেঁয়াজটা ভেজে নেব। এখন আমি আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি আমি যে আদাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আদা আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে হাফ কেজি পরিমাণে চাল নিয়ে ধুয়ে রেখেছিলাম, আমি সে চালটা এখানে দিয়ে দেবো, ভিজিয়ে রেখেছিলাম আমি। আমি আমার যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চাল, হাফ কেজি পরিমাণ চাল ছিল, সে চালটা দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি চালটা। আর এর মধ্যে আমি যে কাজটা করব সেটা হলো আমি এখানে বলে পরিমাণ মতো গরম পানি নিয়ে নিয়েছি আমার চালের জন্য যতটুকু প্রয়োজন। তো আমি এই যেখানে হাফ কেজি চাল নিয়েছি, তো আমি হাফ কেজি একটু কিছু বেশি পানি নিয়েছি। নিয়ে এখানে আমি যে ম্যাগির যে চিকেন ফ্লেভার বুলটনটা নিয়েছি, বুলটনটা নিয়েছিলাম আমি এখানে হাফ কেজি পানি নিয়ে নিয়েছি গরম করে একটা বলে। সেখানে আমি যে চিকেন ফ্লেভার বুলটনটা নিয়েছিলাম এটা এখন ভিজিয়ে দিব। তো একটা বক্সে আমার দুইটা করেছিল কিউব, আমি দিয়ে দিলাম। এটা দিলে আমার এটা গলতে একটু সময় লাগবে, তো এটা গলতে গলতে আমার যে চালটা সেটা ভাজা হয়ে যাবে। তো আমার চারোটা কিউব আমি ভিজতে দিয়েছি, এটা মেবি চিকেনের গুঁড়া। তো এটা এখানে ভিজে গলে যাক, আমরা চাল ভাজে চলে যাই। আমি এই পর্যায়ে এসে আমার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বলেছিলাম আমি আজকে ইয়োলো রাইস রান্না করব, তো আমি এখানে ইয়োলো করার জন্য হলুদের গুঁড়া ইউজ করবো, খুব বেশি পরিমাণে না, বেশি হলে আবার গন্ধ চড়াইবে। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি।
আমি এখানে ফুড কালার ইউজ করতে পারতাম, বাট ফুড কালারটা হেলথের জন্য খুব বেশি একটা ভালো না। আর চাল ভাজার সময় যদি আমি হলুদটা দিয়ে দিই, সেই হলুদটা কোনো স্মেল আসে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি এখানে কোনো গরম মশলা ইউজ করিনি, যেমন তেজপাতা, লং, এলাচি, দারচিনি আমি এগুলো কিছু ইউজ করিনি, করব না। আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো, পরিমাণ মতো দিলেই চলবে, কারণ আমার চিকেনে যেই বুলিয়নটা আছে ওইখানে অনেকটা লবণ আছে দেওয়া। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন সেই চিকেনে পানিটা দিয়ে দেবো। এখন আমি এটা ঢেকে রাখবো এবং পানি শুকানো পর্যন্ত আমি চুলার আঁচ পুরো হাই করে দেব। একটা গলক আসলেই আমি পরে চুলাটা কমিয়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রাইসে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, এখন আমি যে লেমনের শেলগুলো কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব, শুধু শেলটাই, যাতে সাদা অংশটা না আসে। সাদা অংশটা আসলে রাইসটা তিতা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি লেমনের শেলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমার রাইসটা 80% সেদ্ধ হয়েছে, এখনও পুরোপুরি 100% সেদ্ধ হয়নি, তো আমি আরও কিছুক্ষণ ঢেকে এটা রেখে দেবো। দর্শক আমি আমার পোলাও ঢাকনাটা তুলে নিয়েছি এবং আমার পোলাওটা দেখতে এমন হয়েছে। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি ওই লেমনের শেলটা দেওয়াতে। এটা যারা কেউ যদি এটা ট্রাই করেন অবশ্যই সেটা দিবেন, কেউ ওটা স্কিপ করবেন না, ওটা না দিলে আপনি এটার টেস্টটা পাবেন না। সত্যি অনেক ইয়ামি একটা পোলাও। আমরা তো সবসময় হোয়াইট কালারের পোলাও খেয়ে থাকি, এটাও ট্রাই করে দেখবেন, একটু ভিন্নতা তো অবশ্যই আছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব কম উপকরণে ভালো কিছু দেখানোর জন্য, ডিফারেন্ট কিছু দেখানোর জন্য। আমি জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না, বাট আমি এতটুকু রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদেরকে আমার ইয়েলো লেমন রাইসটা সার্ভ করে দেখাচ্ছি। দর্শক আমি আমার ইয়েলো লেমন রাইসটা একটা বলে সার্ভ করে নিয়েছি, এবং যেহেতু এটা ইয়েলো লেমন রাইস তাই কিছু লেমন দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে খুব ইজিলি রান্না দেখানোর চেষ্টা করি, আর রান্না তো সবসময় ইজি হওয়া উচিত সেটা আমি মনে করি, কারণ সবার কাছে ওরকম সময় থাকে না সবসময় খুব কঠিন কঠিন রান্না করার। তাই তো আজকের জন্য এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।